এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, আরও একটি ছোট্ট শিশু, মিষ্টি হাসি যার মুখে মুখমণ্ডলে সবসময় আমরা দেখতে পাই, সেই বশির আহমদ, হাফেজ বশির আহমদ এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا يا أيها الناس قد جاء ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا وعملوا الصالحات فأما الذين آمنوا فسيدخلهم
فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة من فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم. حسبك. صدق الله العظيم. ما شاء الله. বশীর আহমদ। প্রিয় দর্শক, অনেক বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠায় আক্রান্ত ছিল বশীর আহমদের। নার্ভাস হওয়ার তো তেমন কিছু নাই, তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন সেটাই তো অনেক বড়, তাই না? বশীর আহমদের পারফরমেন্স কেমন ছিল সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। ধন্যবাদ। আসলে যতই তাদেরকে দেখছি ততই আশ্চর্য হচ্ছি যে তাদের ভেতরে যে একটা কি বলবো অনুতপ্ত ছিল যে কেন বাদ হলাম, অনেকটা কিন্তু তারা কাটিয়ে উঠতেছে। হ্যাঁ, তো আমরা যতটুকু আজকে চেয়েছিলাম তার চেয়ে ভালো করেছে সে। হ্যাঁ, একটু একটা জায়গায় তার যদিও সমস্যা হয়েছে, ওভারঅল তার সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগছে। বশীর, মন খারাপ করার কোনো কারণ নেই। তোমাদের দলীয় লিডারকে ধন্যবাদ, হাফেজ নাজমুস সাকিব আন্তর্জাতিক। নাজমুস সাকিবের একটি বিষয় কিন্তু বলা দরকার। নাজমুস সাকিব 2013-তে একটি পর্যায়ে কিন্তু সে এইভাবে বাদ হয়ে গিয়েছিল, তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু কাতারে আমাদের কারি আবদুল্লাহ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, দুবাইতে বর্তমানে সে আছে, সে ওই সময় আমার পাশে বিচারকের দায়িত্ব পালন করছে, সে আমাকে খুব অনুরোধ করলো যে ভাই একটি সুযোগ দেওয়া যায় কিনা। ঠিক এরকম একটি সুযোগ তাকে দেওয়া হয়েছিল। তো আল্লাহর মেহরবানিতে ওই সুযোগটার পরে সে এত ভালো করলো সামনের পর্বগুলিতে, আল্লাহর মেহরবানিতে সে কোরআনের আলোতে চ্যাম্পিয়ন হলো সারা বাংলাদেশে। ঠিক একই বছরে কিন্তু সে আন্তর্জাতিক অঙ্গনেও চ্যাম্পিয়ন হয়েছে। তো আমার মনে হচ্ছে কাকে আল্লাহ কখন কিভাবে তুলে নেবেন আল্লাহ ভালো জানেন। বশীর আহমদ, এগিয়ে যাও, অনেক অনেক দোয়া তোমার জন্য। মোহতারাম ফখরুল হুদা। বশীর আহমদ, জাজাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, তোমার তিলাওয়াতের মান আজকে আগের পর্বের চেয়ে ভালো ছিল, তুমি স্থিত ছিলে। আগের পর্বে যেমনটা একটু হুঁচট খেয়ে তুমি ভেঙে পড়েছিলে, আজকে তা হয়নি, এটা একটা তোমার নতুন অভিজ্ঞতা। আরেকটা কথা বলবো সবার উদ্দেশ্যে, এখান থেকে যারা যে খাওয়াচ্ছে তার নামের সাথে বের হয়ে যাচ্ছে বা বাদ পড়ে যাচ্ছে শুনলে আমাদেরও কষ্ট লাগে, কিন্তু আমরা এই প্রতিযোগিতার একটা আইনে আবদ্ধ না থাকলে বলতাম সবাই থাক, কেউ বাদ হইতে পারবে না। তোমাদের পড়ার যে মান, তোমাদের যে মেহনত, তোমরা সবাই বিজয়ী। আর এতগুলি গাঁট ফেরিয়ে তুমি এসেছো, এটাই তোমার বিজয়। ইনশাআল্লাহ আগামীতে তুমি আরও ভালো করবো। জাযাকাল্লাহু খাইরা। বশীর আহমদের চোখে যখন অশ্রু দেখি তখন তো আমাদের হৃদয় ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জীবনে এবং পরবর্তী জীবনে পরিপূর্ণ সফলতা দান করবেন, এই বিশ্বাস রেখে, এই আশা রেখে এবং এই দোয়া রেখে তোমাকে বিদায় দিচ্ছি। তুমি তোমার আসনে বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।